আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। তো ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আমরা আসছি অল্প সময়ের জন্য। এই দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার সাথে সাথে আরেকটা জিন্দগি শুরু হবে, সেই জিন্দগির নাম হলো আখেরাতের জিন্দগি। ওই আখেরাতের জিন্দগির শুরু আছে আর শেষ নেই, দুনিয়ার জিন্দগি শুরু আছে শেষ হয়ে, জন্ম হলো মানে দুনিয়ার জিন্দগি শুরু হয়ে গেল, আবার মৃত্যু হয়ে গেল মানে দুনিয়ার জিন্দগি ক্লোজ শেষ হয়ে গেল। কিন্তু আখেরাতের জিন্দগি একটা চক্ষু খালি বন্ধ করব শেষ, আর কোনো দিন শেষ হবে না। এই কবরের জিন্দগি থেকে শুরু হবে অনাদি অনন্তকাল, মৌত আর থাকবে না। মৌতকে হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে দুম্বার আকৃতি দিয়ে জবাই করে খতম করে দেওয়া হবে এবং বলা হবে আজকে থেকে মৌতকে জবাই করে দেওয়া হলো, আর কোনো দিন তোমাদেরকে মৌত স্পর্শ করবে না, একেবারে শেষ। তার মানে অনাদি অনন্তকালের জিন্দগি। ওই জিন্দগিতে যদি সুখ শুরু হয় তো সুখ আজীবন সুখ, আর যদি দুঃখ শুরু হয় আজীবন দুঃখ। আল্লাহ রাব্বুল ইজ্জাত দূরে ভাগ করে দিবেন, একটা জান্নাতি একটা জাহান্নামী। যারা শয়তানের পথে চলবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বানিয়ে দিবেন, আর আল্লাহর পথে চলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে দিবেন। যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআনে পাকের মধ্যে যে তোমরা হে বনি আদম সন্তানেরা তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ কি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান, হে বনি আদম সন্তানেরা তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু তো আমার ধরন আছে, প্রকাশ্য শত্রু, এমন শত্রু শত্রু প্রকাশ্য শত্রু করে আমরা তাকে কিছুই করতে পারি না, না দেখতে পারি না শুনতে পারি না, তার মানে এরকমভাবে তার সাথে প্রতিযোগিতা করতে পারি। একমাত্র আল্লাহই তার হাত থেকে মানুষকে বাঁচাইতে পারে, মানুষ ইচ্ছা করলেই তার হাত থেকে বাঁচতে পারবে না, আমলের জরিয়াতে আল্লাহ তারা তাকেই শয়তানের হাত থেকে বাঁচায়। এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ানি ইবুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সরল সঠিক পথ, এটা হলো সরল সঠিক পথ। তা দুইটা পথ এই উমর পালন করে রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যা বলছিলেন যে মেরে সামনে দো রাস্তা হয়, এক সিধা রাস্তা হয় এক তেরা রাস্তা হয়। আমার সামনে দুইটা রাস্তা, একটা সিধা রাস্তা একটা তেরা রাস্তা। সিধা রাস্তার শেষ প্রান্তে জান্নাত, তেরা রাস্তা বা বাঁকা রাস্তার শেষ প্রান্তে জাহান্নাম। এখন যে যেটা যে যে লাইনের উপর উঠবে সে ওই ডেস্টিনেশনে যায় পৌঁছে যাবে, ওই গন্তব্যস্থলে যায় পৌঁছে যাবে। যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে আমার পথে চলো, হ্যাঁ আমার আমার পথে চলো, ওয়ানি ইবুদুনি, সুতরাং আমার ইবাদত করো, আমার পথে চলো, এটি সিরাতুল মুস্তাকিমের পথ। তো এই পথে যে উঠবে সে জান্নাতে চলে যাবে, আর যে ব্যক্তি এই পথ ছেড়ে দিবে অটোমেটিক্যালি সে শয়তানের পথে উঠে গেছে, চলে গেলো বাঁকা পথে চলে গেলো। তো এই বাঁকা পথ কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। এখন যে যে রাস্তায় হাঁটা দিবে সে সেই রাস্তার শেষে যে জিনিস আছে সেই জিনিস সে পাই যাবে। এজন্য ভাই এই দুনিয়ার জিন্দগি খেলতামশার জিন্দগি নয়। এই দুনিয়ার জিন্দগিতে আমরা বলে এরকমভাবে খায়া পরিয়ে আর ওই বড়ো বড়ো বিল্ডিং মানে গাড়ি বাড়ি করিয়ে এসি রুমে থেকে সুখ শান্তি করে চলে গেলাম, এরকম নয়। এই জিন্দগি হলো পরীক্ষাস্থল, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে যেরকম কাজ করব আমল করব রেজাল্ট বাড়াবে, হাসরের ময়দানে রেজাল্ট বাড়াবে, হাসরের ময়দানে রেজাল্ট বাড়াবে। দুনিয়াতে যেরকম আড়াই ঘন্টা পরীক্ষা দেয় মানুষ, তিন ঘন্টা পরীক্ষা দেয়, আড় ঘন্টা পরীক্ষা দেয়, এক ঘন্টা পরীক্ষা দেয় ওই হলের মধ্যে থাকে, রেজাল্ট বের হয় পরে, পরীক্ষা দিয়ে আসলো হলের মধ্যে রেজাল্ট পরে দেখায় পাস না ফেল, পাশের মধ্যে আবার কোন কোয়ালিটির পাস সব দেখায়। আল্লাহ তাআলা আবার জান্নাতের ভিতরেও কোয়ালিটি বানিয়ে রাখছেন, এক একজনকে এক এক কোয়ালিটির পাস। হ্যাঁ, যে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে পাশ করবে জান্নাতুল ফেরদাউস পাবে। তো এই জন্য আখেরাতের জিন্দগি ওই তৈরি নেওয়ার জন্যই আমরা এই দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আমরা আসছি আখেরাতের জিন্দগির তৈরি নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। এটা পরীক্ষার হল, এই রেজাল্ট বেরাবে হাসরের ময়দানে। যখন মানুষকে তার 99টা দপ্তর খুলে দেখানো হবে হাসরের ময়দানে, তখন বলে এরকমভাবে মানুষ নিতে চাইবে না, যারা বদকার আমল নামা খারাপ আছে নিতে চাইবে না, না না এই আমল নামা আমি নেবো না, না নিলে উপায় আছে? সে বুকের মধ্যে এরকম বা হাতের মধ্যে চাপটায় ধরবে, বলছে না না আমি আমল নামা নেবো না, আমি আমল নামা নেবো না, হ্যাঁ এরকম নেবো না, চাপটায় ধরবে আর বাম হাত, যার বদ আমল হবে তার বাম হাত হবে এরম ধরবে, চাপটায় ধরবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে তার বুক ছিদ্র হয়ে হাতটা পিছনের দিকে বাড়ায় যাবে। আপনি করছেন মৌত হবে মনে করছেন, মৌত তো অজুবাদ করে দেওয়া শেষ, মৌতের কোনো সুযোগ নাই, একেবারে
মদকে শেষ করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে। এখন এই বুক ছিদ্র করে পিছন দিকে হাত চলে গেছে, এখন এই হাতের মধ্যে আমলনামা দিয়ে দিছে, নিতে বাধ্য। হ্যাঁ, এ তরকারির দোকান না যে একটা বেগুন পোষা পাইলে আমার নিলাম না, চলে আসলাম অন্য দোকান থেকে নিলাম, সে সুযোগ নাই। কেন, আমি দুনিয়াতে যা কামাই করে গেছি ওটা জমা হয়ে আছে, ওটা নিতেই হবে, ওটা উপায় নেই, নিতেই হবে। এই জন্য দুনিয়ার লোভ লালসা মানুষকে অন্ধ করে দেয়, মানুষের দিলকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। মানুষ তখন হক বেহক চিনতে পারে না, তাল বেতাল বুঝতে পারে না। এই জন্য হাসরের ময়দানে যখন এই আমলনামা দেওয়া হবে তখন সে আফসোস করে বলতে থাকবে, হায় হায় আমার আমলনামাটা একটু ভালো করে দেখতেও পারলাম না, যে আমার বাম হাতে আমলনামা দিল আমি একটু ভালো করে দেখতে পারলাম না। ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা ওর ঘাড় ভাঙ্গে পিছন দিকে করো, তাহলে ধরবে, ধরে মট করে ভাঙ্গে পিছন দিক করে দিবে। আপনি মনে করছেন ঘাড় ভেঙে দিলে মৌত হবে না, মৌত ওই যে বললাম মৌতটাকে দুম্বার আকৃতি জবাই করে দেওয়া হয়েছে, অসহনীয় কষ্ট হবে কিন্তু মৌত হবে না, মৌত হবে না। দুনিয়াতে মানুষ ডাকে যত খুব বেশি অসুবিধা হইলে কয়, আল্লাহ আমার এরসাইতে আমাকে মৌত দিয়ে দাও, আমার মৌতই এরসাইতে ভালো, এ কথা বলে, কিন্তু সেখানে ওই কথা বললেও কোনো লাভ নেই, কারণ মৌত তো শেষ, মৌতকে তো জবাই করে দেওয়া হয়ে গেছে, আর মৌত তাকে স্পর্শ করবে না। হ্যাঁ, সে আফসোস করবে, মানুষ তখন আফসোস করবে, যারা বাম হাতে আমলনামা পায় না তারা আফসোস করবে, দুনিয়াতে মাল সম্পদ গোসায় ধুয়ে গেছে, এই যে নেতাগিরি করিয়ে গেছে, হাসরের ময়দানে সে আফসোস করবে, যা জাহান্নাম হয়ে যাবে ওই জাহান্নামে আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হ্যাঁ আমার মাল কোথায় গেল, আমার সহায় সম্পদ এই যে জমা করিয়ে আসলাম কোথায় গেল, এত বড় বিল্ডিং, এত বড় গাড়ি, এত বড় বাড়ি, এত সহায় সম্পদ, এতগুলো মার্কেট, এতগুলো শিল্প কারখানা, কত কিছু করে আসলাম, হ্যাঁ হ্যাঁ এগুলো কোথায় গেল, মা আগনা আন্নি মালিয়া, হ্যাঁ আমার মাল আসলে কোথায় গেল, হালাকানি সুলতানিয়া, আমার সুলতানিয়া তো খতম হয়ে গেল, কত বড় নেতা ছিলাম, কত বড় দাপটলা ছিলাম, কত বড় অফিসার ছিলাম, হ্যাঁ কত ক্ষমতাওয়ালা ছিলাম, এগুলো সব খতম হয়ে গেল। মানুষ আফসোস করতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ তাআলা হুকুম করবে, এনাকে ধরো এবং আগুনের বেরি পরাই দাও, এবং আগুনের বেরি ধরো এবং আগুনের বেরি পরাই দাও, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে ধরে ফেলবে। এবং আগুনের শিকল, দুনিয়াতে কিসের শিকল, লোহার শিকল, হ্যাঁ আর আগুনের শিকল হবে, ওই শিকলটা হবে আগুনের শিকল, ওই আগুন 70 গজ বলা মাত্রই যখনই আল্লাহ তাআলা বলবেন খুজুহু ফাগুল্লু, ধরো এবং আগুনের বেরি পরাই দাও, সাথে সাথে ফেরেশতারা এসে আগুনের বেরি পরাই দেবে, শেষ প্রান্ত বুকের মধ্যে ঢুকাই দিয়ে পিছন দিকে এরপর বাঁকা করে দিবে। দেখেন এই যে কাঠের মধ্যে যে ইয়া মারে না, এই যে ছিটকিনি মারে না, এই পাশে দিয়ে ঢুকাই দিয়ে ওই পাশে আবার বাঁকা করে দেয় না, বাঁকা করে দিয়ে এরপর আটকাই দিবে, বাস শেষ, নড়াচড়ার ক্ষমতা নাই। এরপরে তাকে অধমুখীকে টাইনে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে যদি আমলনামা খারাপ হয়ে যায়। দুনিয়ার জিন্দগিটা যদি আমি বলে এরকম লোভ লালসা করি আর এরকম দুনিয়াতে আল্লাহর হুকুমকে নষ্ট করি, নবীর তরিকার খেলাফ যদি চলি, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার এই ফয়সালা করবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে এই হায়াতের জিন্দগি অল্প সময়ের জিন্দগি, এই অল্প সময়ের জিন্দগিতে যারা নেক কাজ করবে, আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মানবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করবেন, কামিয়াব করে দেবেন, তাদের ইজ্জত আর সম্মানকে বাড়ায় দেবেন। এই জন্য নিয়ত করা যে আমার জিন্দগিতে পোশাকান্দা জিন্দগি যা যাপন করছি ভবিষ্যৎ অতীতে সব এখন তওবা করলাম, আর ওই পোশাকান্দা জিন্দগিতে আমি যাবো না, ওই দিকে আর ফিরবো না, আমি এখন সামনে আল্লাহর রাস্তায় চলবো। যে ব্যক্তি এই কথা বলবে অনুশোচনার সাথে, বলবে যে আমি অতীতে ভুল করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তো মাফ চাইতে খালি দেরি আছে, করতে দেরি নেই। রব্বিক ফিরলি একবার খালি অনুশোচনার সাথে বলছে, রব্বিক ফিরলি, হে রব আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা ফিরলি, হে আমার আল্লাহ আমাকে মাফ করে দাও, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন এবং ঘোষণা করে দেন, নিজে আবার উচ্চারণও করেন, হ্যাঁ মাফ করে দিলাম তোমাকে, মাফ করে দিলাম তোমাকে, আমি মাফ করে দেব, বলার সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা ফিরলি, খালি দিলের মধ্যে একটা অনুতপ্ত না, হায় হায় আমার জিন্দগিতে কী করছি, আমার জিন্দগি নষ্ট করে ফিরছি, কত অবৈধ কামাই করছি, কত অবৈধ মানুষের জমি দখল করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের উপর জুলুম অত্যাচার করছি, হ্যাঁ দুর্বলের উপরে এরকমভাবে কত জুলুম করছি, এই অনুশোচনা দিলের মধ্যে এসে গেছে, এগুলো আমি একটাও ঠিক করি নাই, সব এরকমভাবে ভুল করছি, এই কথা দিলের মধ্যে অনুশোচনা আসছে, আর আল্লাহকে একবার শুধু বলছে আল্লাহুম্মা ফিরলি, এ আমার আল্লাহ আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দেন, এ আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ খালি সায়া আছেন বান্দার দিকে,
বান্দা দেখে চাইয়া আছেন, খালি মাপ চাইলেই সাথে সাথে মাপ করে দেবেন। হ্যাঁ, সেই বলে এক ইয়ের ভিতরে, চরের ভিতরে এক ব্যক্তি 40 বছর যাবত একটা মূর্তির পূজা করতেছে, ওই মূর্তির নাম ছিল সনম, সনম 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 সনম। হ্যাঁ, ওইখানে এক কাফেলা পৌঁছে গেছে, সেখানে তার কাছে কার বলে দিলিস, বলে ওই সনম 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 করতে করতে একদিন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হইয়া সনম সনম করতে করতে সামাদ সামাদ বলি ফেলছে। যেমন সামাদ উচ্চারণ হয়েছে মুখ দিয়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন লাব্বাই কিয়া আব্দি, লাব্বাই কিয়া আব্দি, লাব্বাই কিয়া আব্দি। এ আমার বান্দা, আমি হাজির আছি, আমার বান্দা হাজির আছি, এই বান্দা আমি তোমার তোমার ডাকে সারা দিব, হাজির আছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ সারা জীবন ছনম ছনম করলো, আর একবার শুধু তন্দ্রাচ্ছলে ভুলে সামাদ কয়ে ফেললো, আর সঙ্গে সঙ্গে তুমি তার কাজ ডাকে এরকমভাবে সারা দিলা। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলতেছেন, এই ফেরেশতা আমি তো অপেক্ষা করতেছিলাম যে কখন তার মুখ দিয়ে আমার নাম পাবে, সনমের পরিবর্তে আমার নাম বের হবে, এই অপেক্ষায় করতেছিলাম। হ্যাঁ, বলে এই সনম সনম বাদ দিয়ে সামাদ সামাদ বলছে, আল্লাহ তাআলা তার এই সামাদকে কবুল করে, এই ডাককে কবুল করে নিয়েছেন এবং তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বহু মানুষের হেদায়েতের জরিয়া বানাই দিয়েছে, বহু বড় ওলি আল্লাহ বানাই দিয়েছে, তার উসিলায় হাজারো মানুষ হেদায়েত পেয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের দিকে খালি চাইয়া আছেন যে আমার বান্দা খালি চাইলেই হয়, আমার বান্দা মাগফিরাত চাইলেই হয়, সাথে সাথে মাগফিরাত করবে। আল্লাহ কত বড় দয়ার সাগর! শেষ রাত্রে এসে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নেমে আসে, কোন রাতে প্রথম আসমানে নেমে আসে, বলছে কি যে বান্দা ওঠো, তোমার কার কি জরুরত আছে আমাকে বলো। দেন আল্লাহ নিজে ডাকে মানুষকে, আল্লাহ নিজে আল্লাহ মানুষকে ডাকে, বান্দা তোমার কার কি জরুরত আছে আমাকে বলো, আমি তোমার জরুরত পূরণ করব। তুমি অসুস্থ আছো আমাকে বলো, আমাকে বলো তোমার অসুস্থতার কথা, আমাকে বলো আমি তোমার অসুস্থতা দূর করে দেবো। তোমার অভাব আছে, তোমার অভাবের অভাব আমি দূর করে দেবো, তুমি আমাকে বলো তোমার অভাবের কথা, আমাকে বলো আমাকে, আমি তোমার অভাব দূর করে দেবো। তুমি দুর্বল আছো, তোমার দুর্বলতা আমি দূর করে দেবো। তুমি জিল্লতির মধ্যে আসো, তোমার জিল্লতি আমি দূর করে দেবো। তুমি বলো কী চাও তুমি। আল্লাহ নিজে ডাকেন, আল্লাহ কত বড় প্রেয়ার করেন, আল্লাহ মহব্বত করেন আল্লাহ। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে আল্লাহর কাছে আরজি করলেন, ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এ আল্লাহ জমিনের বুকে যত কাফের আছে তুমি একটা কাফেরকেও তুমি ছাড়ো না, এরা সব সীমা লঙ্ঘন করে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এক সেন্টেন্স, সারা 950 বছর দাওয়াতের মেহনত করছে, একটা সেন্টেন্স দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালামকে একটা জিনিস বুঝাইছেন, তুমি দোয়া করছো আমি কবুল করে নিছি, আমার বান্দা দেখে আমি এরকমভাবে ধরবো। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে একটা পাতিল বানাইতে বলছেন, মাটির পাত্র বানাইতে বলছেন, শুকাইছেন, এটা সুন্দর করে পাত্র বানাইছেন, বলে যে ভাঙবো এবার। এখন বলছে আল্লাহ এত সুন্দর করে বানালাম, এত কষ্ট করে বানালাম, এত মহব্বত পয়দা হয়ে গেছে এটির উপরে, তুমি এই জিনিসটা আবার ভাঙতে বলতেছ কেন? তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বুঝাইলেন, সবক দিলেন যে আমি এই বান্দাকে কত মহব্বত করে, কত প্রেয়ার করে আমি তৈরি করছিলাম, তুমি তো তার জন্য তো দোয়া করে দিলাম, আমি তো তার তোমার দোয়া কবুল করে নিলাম, তো আমার বান্দাকেও, আমার নাফরমান বান্দাকেও আমি এরকম ভালোবাসি। তুমিও তোমার এই পাতিলকে, নিজে হাতে বানানো পাতিলকে সামান্য একটু কষ্ট করছো, সামান্য একটু মাটিকে সানিছো, একটা শেপ দিছো, রোদ শুকাইয়া একটা পাতিল বানাইছো, এইটারে যে মহব্বত করতেছো, আমি আমার বান্দাকে তার চেয়ে বেশি মহব্বত করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাকে মহব্বত করে, আমি খালি আল্লাহটিকে একটু সারা দিতে পারলেই আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে মাগফিরাত করে দিবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, সমস্ত অসুবিধা আল্লাহ দূর করে দিবেন, সমস্ত অভাব অভিযোগ দূর করে দিবেন। ভাই দোস্ত বুজুর্গ, আজকে দুনিয়াতে আমরা অভাব বলতে কী বুঝি? আমরা মনে করি যে টাকা পয়সা এক গাদি হয়ে যাওয়া মানে অভাব দূর হয়ে যাওয়া, আর টাকা পয়সা নাই হয়ে যাওয়া মানে হলো গরিব হয়ে যাওয়া। আসলে কি তাই নাকি? আল গিনা গিনান নাফস, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস প্রমাণ করেছেন যে আত্মার অভাব মুক্তি হলো প্রকৃত অভাব মুক্তি। যার আত্মাকে আল্লাহ অভাব মুক্ত করবে তার সে অভাব মুক্ত হবে, সারা দুনিয়ার সমস্ত মাল যদি তাকে দিয়ে দেওয়া হয় তার অভাব মুক্ত হবে না, যদি সে কী না করে। বলে আল্লাহ তাআলার, বলে এরকম যে ব্যক্তি বলে আল্লাহ তাআলার হুকুমের উপরে না চলবে, নবীর তরিকার উপর না চলবে, তার অভাব কখনো দূর হবে না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন অভাব মুক্তির সম্পর্ক হলো দিলের সাথে, দিল আল্লাহ তাআলার হাতে, অভাবও আল্লাহ তাআলার মাখলুক, দিলও আল্লাহ তাআলার মাখলুক। এই দিলকে যদি আল্লাহ অভাব মুক্ত করে দেয় তাহলে কেবলমাত্র সে অভাব মুক্ত হতে পারবে, নাহলে সে অভাব মুক্ত হইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আদম সন্তানদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার ইবাদতের জন্য ফারেগ হও, তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হয়ে যাও, আমি তোমার সমস্ত অভাব দূর করে দেব এবং সমস্ত পেরেশানিও দূর করে দেব। আর যদি তুমি আমার
ইবাদতের জন্য ঝামেলামুক্ত না হও তাহলে আমি তোমার অভাব তো দূর করবই না, হাজারো পেরেশানি দুই হাত ভর্তি করে তোমাকে দিয়ে দেবো। তাই আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, এই জন্য যে চায় যে তার অভাব মুক্ত হয়ে যাক সে অভাব মুক্ত হয়ে যাক, বলে এরকমভাবে সে যেন আল্লাহ তাআলার হুকুমের উপরে চলে আসে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেগ হয়ে যায়, বলে এরকম আল্লাহ একবার আল্লাহ একবার আজান হয়ে গেছে আর কোনো ঝামেলার মধ্যে থাকবো না, সোজা দৌড়ায় মসজিদে চলে আসবো। বলে বরং এইরকমই হেতেমাম করা যে আজান হওয়ার আগেই মসজিদে চলে আসবো, যাকে আজান হওয়ার পরে যে ব্যক্তি মসজিদে আসলো তাকে যেন ডাইকি নিয়ে আসা হইল, আর যে আজান হওয়ার আগে মসজিদে আসলো সে যেন নিজের থেকেই মসজিদে আসলো। আমরা যারা গাস্ত করে করে ডাইকি নিয়ে আসি, বলে আমি আজান দেওয়ার পরে যদি আসি তাহলে যেন আমাকে ডাইকি নিয়ে আসা হইল, আর যে আজান দেওয়ার আগেই মসজিদে হাজির হয়ে যায় তাকে সে যেন নিজের থেকেই মসজিদে আসলো। এই জন্য ভাই নিজের থেকেই মসজিদে আসবো, সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবো। কখন কোন হুকুম আছে আল্লাহ তাআলার, ওই হুকুম মানার জন্য আমি সবসময় তৈয়ার হয়ে থাকবো, যে এখন নামাজের সময় আসতেছে, আগের থেকে এহতেমাম করে নামাজের সময় আসতেছে, এখন জুম্মার নামাজের সময়, এখন জহরের নামাজের সময়, এখন আসরের নামাজের সময় আসতেছে, এহতেমাম করে আগের থেকেই দিলকে তৈরি করে, দিলকে তৈরি করে ঝামেলামুক্ত, ঝামেলামুক্ত হয়ে যায় আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে, আগে থেকে প্ল্যান প্রোগ্রাম, আমরা যেন তিন দিন আসি না প্ল্যান প্রোগ্রাম করি আগে থেকে যে তিন দিন যাইতে হবে, এই যে ঝামেলামুক্ত হয়ে যায়, সমস্ত ঝামেলা থাকে আমি নিজেকে মুক্ত করে ফেলি, এই যে বাচ্চার ঝামেলা, স্কুলে পাঠানোর ঝামেলা, স্কুল থেকে নিয়ে আসার ঝামেলা, এই বাজার করার ঝামেলা, সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে ফেলি, এরপরে না তিন দিনের জন্য আসি, আমি কি ঝামেলা রেখে আসি না নিয়ে আসি, সব তো রেখে আসছি ওখানে। তো এইরকমভাবে আল্লাহর ইবাদতের জন্য ঝামেলামুক্ত হয়ে যায়, সে পেরেশানি মুক্ত হয়ে যায়, নিজের থেকে সে দুনিয়া থেকে সে জুদা হয়ে যায়, সমস্ত ঝামেলা থেকে সে নিজেকে আলাদা করে নেয়, পৃথক করে নেয়। আর আল্লাহ তাআলা ওইটাই চাচ্ছেন যে তুমি ঝামেলামুক্ত হয়ে যাও, তোমার অভাব আমি দূর করে দেবো, তোমার পেরেশানি দূর করে দেবো। দুনিয়াতে আমরা এত কিছু কেন করতেছি, এইটার জন্যই তো, যেন আমার অভাব মুক্ত হয়ে যায়, আমি যেন পেরেশানি মুক্ত হয়ে যাই, এই এক উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে নাকি, দুনিয়া কামাই করার কোনো আর কোনো উদ্দেশ্য নাই, আমি যেন এরকমভাবে বড় হয়ে যায়, আমার অভাব দূর হয়ে যায়, আমার পেরেশানি দূর হয়ে যায়, দুটি হইলে সম্ভব মানুষ একবারে শান্তি পেয়ে গেল। ওইটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিসের সাথে, আল্লাহর ইবাদতের সাথে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করবে আল্লাহ তাআলা তাকে ঝামেলামুক্ত এবং পেরেশানি মুক্ত অভাবমুক্ত করে দেবেন, এদের আর কোনো রাস্তা নাই, আল্লাহ যেটা ফয়সালা করবেন ওইটাই হবে, আর এক চুল ব্যতিক্রম হবে না। আল্লাহ তাআলা আল্লাহ ফয়সালা করলেন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আর ফিরাউনের তক্ত খতম হবে, মূসা আলাইহিস সালাম রাজত্ব কায়েম করবেন, উনি নবী হবেন, উনি এরকমভাবে দুনিয়াতে ফিরাউনের উপর আধিপত্য বিস্তার করবেন, ফিরাউন খতম হয়ে যাবে, আল্লাহ খালি ইরাদা করছেন। এই ইরাদা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা কোনো স্কিম করে নাই, কোনো পুলিশ বাহিনী তৈরি করে নাই, মিলিটারি বাহিনী তৈরি করে নাই, নৌবাহিনী তৈরি করে নাই, বিমান বাহিনী তৈরি করে নাই, কিচ্ছুই করে নাই, খালি ইরাদা করি মানে ইরাদা পোষণ করছেন যে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে যাবে, ফিরাউন খতম হবে, মূসা আলাইহিস সালামের দিনকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে, আল্লাহ তাআলা করে ফেলছেন। আর ফিরাউন এটাকে রোক দেওয়ার জন্য, এটাকে রুখার জন্য, এটাকে বাধা দেওয়ার জন্য, এটাকে যাতে না হয় তার জন্য কত স্কিম করছে, কত প্রজেক্ট করছে, কত মানুষের জীবন খতম করে দিয়েছে, কত মায়ের পেট কাটি সন্তানকে বাইর করে ফেলছে, কত সন্তানকে এরকমভাবে দালানের সাথে লাগাই লাগাই সব খতম করে দিয়েছে, কিন্তু কোনো কিছু দিয়েই মূসা আলাইহিস সালাম ঠেকাইতে পারে নাই। নমরুদ বলেন ইরাদা করছে ফিরাউনকে, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেবে না, কিন্তু আল্লাহ ইরাদা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়াতে আসবেনই, আর নমরুদ খতম হবে, ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হবে, তো আল্লাহ তাআলার ইরাদাই বাস্তবায়িত হয়েছে, আর নমরুদের সমস্ত স্কিম, সমস্ত প্ল্যান, সমস্ত প্রোগ্রাম সব খতম হয়ে গেছে, কোনোটাই টিকতে পারে নাই, আল্লাহ তাআলার ইরাদার সামনে কোনো কিছুই টিকে না। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ইরাদা করে নিয়েছেন, আল্লাহ ফয়সালা করে নিয়েছেন, আল্লাহ ইরাদা করে নিয়েছেন, ফয়সালা করে নিয়েছেন, তোমাকে আমি অভাব মুক্ত পেরেশানি মুক্ত তখনই করব যখন তুমি আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হবে, তার আগে তুমি পেরেশানি মুক্ত হতে পারবে না, ঝামেলামুক্ত হইতে পারবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারিক কর, যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম আমল হইল নামাজ, আর নামাজ এমন একটা আমল এই নামাজের জরিয়াতে সমস্ত মাসলা হাল করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে নামাজ পড়বে আমার সামনে নিজেকে পেশ করবে, যত পরেশানি আছে আমার সামনে উপস্থাপন করবে, আমি সব পরেশানি দূর করে দেবো। নামাজ এমন একটা মানে আজিমুশান আমল, আল্লাহর সামনে দরখাস্ত করার একটা মাধ্যম, আল্লাহর সামনে নিজেকে পেশ করার একটা মাধ্যম। যে ব্যক্তি দুনিয়ার খেয়ালমুক্ত আল্লাহ তাআলা ধ্যানযুক্ত দুই রাকাত নামাজ পড়বে তো আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক পয়দা হয়ে যাবে,
আর আল্লাহর সাথে এমন দোস্তি, এমন সম্পর্ক, এমন বন্ধুত্ব পয়দা হয়ে যাবে যে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দেবে। এই জন্য মহতরাম দোস্ত বুজুর্গ, নামাজকে নামাজের মতন বানানো আর একিনকে ঠিক করা, যে এই নামাজের জরিয়াতে আল্লাহর খাজানা থেকে নেওয়ার একিন ঠিক করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কীরকম একিনওয়ালা দেখেন, বলছে যে আল্লাহ রাসূল তো বলছেন যে নামাজের দ্বারা হবে, নামাজ যে নামাজ পড়ো তোমার সমস্যার সমাধান আল্লাহ করিয়ে দিবেন। হ্যাঁ, নামাজের দ্বারা তুমি মাওলানার সাথে সম্পর্ক করো তো তোমার সমস্যার সমাধান আল্লাহ তালা করিয়ে দিবেন, আল্লাহ মাওলানার তাদের ফয়সলা করিয়ে দিছে। আনাস রাদিয়াল্লাহু আনহুর গোলাম এসে বলতেছে যে হুজুর, এই যে আপনার তো বাগান তো রোদে নষ্ট হয়ে গেল, এটা পুড়ে যাচ্ছে, আপনার এই বাগান তো ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এত রোদ, এত তাপ, এত তাপ প্রদাহ প্রবাহ চলতেছে যে আপনার বাগান সব নষ্ট হয়ে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে। তখন উনি কি বললেন, এই কথা বলেন নাই, চল চল চল, তাড়াতাড়ি লোকজন ডাকে, ওখানে গর্ত করি, মাটির নিচ থেকে পানিও তুলি, তারপরে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেই, তাহলে পরে আমার গাছগুলো বেঁচে যাবে। এই কথা উনি বলেন নাই, উনি কি বলছেন, বলে তুমি ওই এক ঘটি পানি নিয়ে আসো, আমার মেশাবটা নিয়ে আসো, আর জায়নামাজটা নিয়ে আসো, এই তিন জিনিস তলব করছেন। বলে সুন্দরভাবে উজু করছেন, মেশাকের সাথে সুন্দরভাবে উজু করছেন, উজু করে জায়নামাজ বেসাইয়া আল্লাহর সামনে পেশ করছেন, নিজেকে পেশ করছেন। দুই রাকাত নামাজ পড়ে কীরকম একিন যে নামাজের দ্বারাই আমার মানে এই বাগানের ফয়সলা হবে, বাগানের যে সমস্যা হয়েছে এই সমস্যার ফয়সলা নামাজের দ্বারাই হবে, পরিপূর্ণ একিন, একদম হান্ড্রেডে হান্ড্রেড। এখন গোলামকে বলতেছে দেখ তো মেঘ লাগাইছে কিনা, কীরকম একিন থাকলে দুই রাকাত নামাজ পড়েই গোলামকে বলে দেখ তো মেঘ লাগাইছে কিনা, কই না হুজুর মেঘ লাগাই নাই, বলে তাহলে আল্লাহর সাথে আমি এখনও সম্পর্ক করতে পারি নাই, আমার নামাজের দ্বারা মাওলানার সাথে সম্পর্ক এখনও হয় না। আবার দুই রাকাত লাগাইছে, এইবার বলে দেখ তো মেঘ লাগাইছে কিনা, মানে দেখে মেঘ লাগাবেই, তার দিলের একিন একবার ঠিক, একবার সহি পরিপূর্ণ একিন, নামাজের জরিয়াতে হবেই, হইতেই হবে, আল্লাহ রাসূল বলছেন যে নামাজের দ্বারাই হবে, নামাজের জরিয়াতেই হবে, একিন হান্ড্রেড পার্সেন্ট একিন দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। তো এইবার বলতে চাই পাখির ডানার মতো ছোট্ট একখণ্ড মেঘ দেখা যাচ্ছে, আবার দুই রাকাত লাগাইছেন, দুই রাকাত পড়ছেন আর মেঘ ছায়া যাচ্ছে, আবার দুই রাকাত পড়ছেন, এইবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগতেছে, আর গোলামকে বলতেছে যে যা বৃষ্টি থামার পরে মানে যেন বলতে যা ঘোড়ায় চর, ঘোড়ায় চড়ে তুই চক্কর মারি দেখ কোথায় কোথায় বৃষ্টি হলো, বলে এরকমভাবে চক্কর মারি এসে বলতেছে হুজুর আপনার বাগানের বাইরে এক ফোঁটা বৃষ্টিও হয় নাই, যতটুকু বৃষ্টি পুরো আপনার বাগানের মধ্যেই হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এইরকম একিনের সাথে নামাজ পড়া লাগবে, এইরকম একিনের সাথে যখন নামাজ পড়বো তখন আমার আল্লাহ তালা আমার জন্য ফয়সলা করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করবেন, হুজুর নিজেই আসছেন, এসে বলছে মা ফাতেমা তোমার ঘরে খানা পিনার ইন্তজাম আছে, হুজুরকে বলতেছেন মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ তিন দিন যাবৎ আমার ঘরে চুলাই জ্বলে নাই, তিন দিন যাবৎ আমার ঘরে চুলাই জ্বলে নাই, কীরকম কষ্ট, কীরকম মুজাহাদা করতেছে, কিসের কারণে, দিনের কারণে, দিনের কারণে, আল্লাহকে খুশি করার কারণে, আল্লাহকে রাজি করার কারণে, হযরত আলী রাদিয়াল্লাহু দাওয়াতের মেহনতের জন্য চক্কর মারতেছে আল্লাহ রাস্তায় ঘুরতেছে, বাড়িতে নাই বলে খানা পিনার ইন্তজাম নাই, দুই সন্তান চিৎকার মারতেছে বলে খুদার তারও নাই, কিন্তু বলে আল্লাহর হুকুম থেকে একটুকু সরে নাই, একটুকু নিজেকে বিরত রাখে নাই, আল্লাহর হুকুমকে পুরা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলতেছে ইয়া রাসূলুল্লাহ তিন দিন যাবৎ আমার ঘরে চুলাই ঝরে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ফিরে গেছেন, মা ফাতেমার দিলে বহুত কষ্ট লাগছে যে আমার বাবা আসলো আমি মেহমানদারি করতে পারলাম না, বহুত আফসোস। এইবার উনি আল্লাহর সামনে হাত উঠাইছেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে হাত উঠায় বলতেছেন যে আল্লাহ আমার বাবা আসছিল মেহমানদারি করতে পারি নাই, সে নিজেই মেহমান হয়ে আসছিল মেহমানদারি করতে পারি নাই, আমার মনে বড় ব্যথা লাগছে, তুমি এখনই আমার বাবার মেহমানদারির ব্যবস্থা করে দাও। দোয়া শেষ হতে না হতেই এক ঝাঁকা তন্দুর রুটি, খুশবুদার তন্দুর রুটি আর এক পাতিল ভুনা গোস্ত হাজির হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য দুই বেটাকে পাঠাইছে, বেটা যাও তোমার নানাদিকে ডেকে নিয়ে আসো, বলে বাসায় ঢুকছে এত সুন্দর খুশবু, রুটির খুশবু, গোস্তর খুশবু, হ্যাঁ বলে গরু গোস্তর আনতে গেলে কীরকম খুশবু বেরোয় না, এরকম খুশবু, রুটির খুশবু, খুশবুদার রুটি, খুশবুদার গোস্ত, বলে হুজুর সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুকে বলতেছেন মা ফাতেমা তুমি এই গোস্ত রুটি কোথায় পাইলে, এখনই তো আমি দেখে গেলাম তোমার ঘরে খানা পিনার কোনো ইন্তজাম নাই, তুমি এখানে এটা কোথায় থেকে পাইলে, যেরকম বাবা যোগ্যতা সম্পন্ন বাবা বেটিও এরকম যোগ্যতা সম্পন্ন, উত্তর দিচ্ছেন কি আব্বাজান এই খানা আমি সেখান থেকে হাসিল করছি, ইমরানের বিটি মরিয়ম যেখান থেকে হাসিল করছি আমি সেখান থেকে এই খানা হাসিল করছি,
মা বেটি দুই নাতি এবং হুজুর হোসেন চারজন বসে খানা খাইছেন। খাওয়ার পরে যে খানা বাপছে বলছে, মা এই খানা তুমি প্রতিবেশীদের মধ্যে সবার মধ্যে ভাগ করে দাও, বন্টন করে দাও, তোমার ঘরে জমায় রেখো না। মা ফাতেমা রাজিয়াল্লাহা সমস্ত খানা বলে প্রতিবেশীদের মধ্যে পাঠাই দিছে। আর প্রতিবেশীরা বলতেছে, আমরা জীবনে অনেক খানা খাইছি কিন্তু এই রকম মজাদার খানা, এরকম খুশবুদার স্বাদের খানা আমরা জীবনে কখনো খাইনি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার উপর এইরকম একিনের সাথে যখন নামাজকে পড়বে, ওই নামাজের জরিয়াতে আল্লাহ তাআলা আমার সমস্ত মাসলাকে হাল করে দেবে। এরকম নামাজকে নামাজের মতো বানাইতে হবে, আমার ওযু ঠিক করতে হবে, ওযুই ঠিক নাই তো নামাজ কেমনে হবে? নামাজ এরকম জান্নাতের চাবি বলে এরকম ওলামা ইকরামরা বলি থাকেন, এরকম যে ওযু হলো নামাজের চাবি, নামাজের তো চাবিই নাই আমার, তো নামাজ তো কেমনে আল্লাহর কাছে কবুল করাবো? নামাজের চাবি হলো ওযু, ওযুই তো ঠিক মতো করি নাই, টেপ সারিয়ে দিতে নামাজ ওযু করতেছি, আমার লাগবে এক বোতনা পানি, আমি তো পাঁচ বোতনা পানি শেষ করে দিয়ে আসলাম। এক মৌলানা সাহেব বয়নের মধ্যে বলছিলেন, কাকরাইলের মেম্বারে থেকে বলছিলেন যে, আরে ভাই তুমি হারাম কামের দ্বারা কীভাবে পবিত্রতা হাসিল করো? এইটাই তো আমার বুঝে আসলো না, তুমি যে পাঁচ বোতনা চার বোতনা পানি অতিরিক্ত খরচ করে আসলা, এটা তো ফুজুল খরচ করলা, এই ফুজুল খরচ করা হারাম, এই ফুজুল খরচ যে করবে, আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানাশ শায়াতিন, যে ফুজুল করে সে হলো শয়তানের ভাই। তো তুমি হলো শয়তানের ভাই হয়ে আসলা, তুমি ফুজুল খরচ করে আসলা, তুমি এরকমভাবে হারাম কাম করে আসলা, হারাম কামের দ্বারা কোনো পবিত্রতা হাসিল হয়? আরে তুমি তো পবিত্রতা হাসিল করে করতেই তো পারলা না, সহি তরিকায় ওযুই করতে পারলা না। হুজুর হয়ে যায় এবারে টঙ্গীর ময়দানে আমাদের টঙ্গীর মসজিদে আমাদেরকে মুজাকারা সংক্রান্ত বললেন যে কীরকম মেজাজ ছিল সাহাবায়ে কিরামদের বাচ্চাদের মধ্যে পর্যন্ত। হাসান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলো ওযু করতেছে, তো ওযু তো সুন্নত তরিকায় হইল না। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওযু শিখছেন কার কাছে? স্বয়ং নবীজির কাছে ওযু শিখছেন। এখন দুই ভাই চিন্তা করতেছেন, এই চাচাকে কীভাবে ওযু শেখানো যায়, কীভাবে ওযু শেখাবো বলো? বলে এরকম দুই ভাইয়ের মধ্যে ফিকির এসে গেছে, তাকে ওযু শেখাইতে হবে। আল্লাহর এক বান্দা ওযু ছাড়া ওযু সঠিকভাবে করতে পারলো না, তাহলে এটা তো সে খুব ক্ষতির মধ্যে পড়ে গেল। বলে এরকমভাবে ওনার দুই ভাই চিন্তা করতেছেন, আর দুই ভাই পরামর্শ করছেন, ওযু নিয়ে আমরা দুই ভাই টক্কর লাগাবো, চল তুই বলবি তোর ওযু হয় নাই, আমি বলবো তোর ওযু ঠিক নাই, আর তুই বলবি আমার ওযু ঠিক নাই, এরকম টক্কর লাগাবো। ওই চাষা তো কানে গেলে তখন একটা ব্যবস্থা হবে। এখন দুই ভাই টক্কর লাগাইছে, তোর ওযু তো ঠিক নাই রে, ও বলছে তোর ওযু ঠিক নাই, এরকম গণ্ডগোল লাগাই দিছে। ওই চাষা বল এসে বলছে, বাবা কী ব্যাপার, তোমরা কী নিয়ে গণ্ডগোল করছো? ভাই দেখেন তো চাষা, সে বলে যে আমার ওযু নাকি ঠিক নাই। আচ্ছা আপনি দেখেন তো চাষা আমার ওযুটা ঠিক হয় কি না? ছোটো ছোটো দুই বাচ্চা বলে ওই চাষাকে ওযু শিখাই দিছে, এখন ওযু করতেছে, সুন্দরভাবে সুন্নত তরিকায় ওযু করলো। ওই চাষা বলতেছে, ভাতিজা তোমাদের ওই ওযু ঠিক আছে? আমি এতক্ষণে বুঝলাম আমার ওযুই ঠিক নাই, আমার ওযুই ঠিক নাই। যে ব্যক্তি বলে এরকমভাবে ওযুর মধ্যে বলে এরকম কোনো ফজুল খরচ করবে না, আল্লাহ তাআলা তাকে যাবতীয় ফজুল খরচ থেকে হেফাজত করবে। সঠিক মাত পরিমাণে পানি ব্যবহার করে, জরুরত পরিমাণে পানি ব্যবহার করে যে ওযু সম্পন্ন করবে, যত রকমের ফজুল খরচ আছে সমস্ত ফজুল খরচ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যে ওযুর পানিতে ফজুল খরচ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির বরকতকে উঠায় নেবেন, আল্লাহ তাআলা তার জিন্দেগির বরকতকে উঠায় নেবেন। তো ওযুর মধ্যেই তো আমার জিন্দগি শেষ করে দিয়ে আসলাম, আমি ওযুই শিখি নাই। তো এখন বলেন, আমি কোনো ওলামা ইকরামের কাছে যাই কোনোদিন বলছি যে হুজুর দেখেন তো আমার ওযুটা হয় কি না, আমি বলি নাই, তার মানে আমি ওযুই শিখি নাই, তা নামাজ কেমনি আল্লাহর কাছে পেশ করবো? এই জন্য ওযুকে শেখা, ওযুকে সুন্নত তরিকায় ওযু করা, নামাজও সুন্নত তরিকায় হওয়া, রুকু শেখা, সিজদা শেখা। এক ব্যতিয়ে এক রাজমিস্ত্রি এত সুন্দর রুকু দিচ্ছে, একবারে পিঠটা একবার প্লেন এইরকম সোজা। তো একজন মৌলানা বলতেছে, ভাই তুমি এইরকম রুকু দেওয়া কেমনে শিখলা? কয়, আমি তো তবলিগে গেছিলাম, তবলিগে যাইয়া বলে এরকমভাবে রুকু দেওয়া শিখাইছে আমাদেরকে, যে এরকমভাবে তুমি রুকু যখন দিবা, যদি তোমার পিঠের উপরে একটা তক্তা দেওয়া হয়, তাহলে তোমার কোমর আর মাথা দুইটাই যেন টাচ করে, এইরকম সোজা করে রাখবা কোমর আর মাথা, এরকম সোজা করে রাখবা। তা আমরা তো রাজমিস্ত্রি, আমরা মিস্ত্রি করি যখন ক্লান্ত হয়ে যাই আরাম করি, তখন ওই আমরা প্র্যাকটিস করি, একজন হলো রুকু দেই, আর একজন আর উপরে ওই যে বাইশ বলে নাকি একটা কাঠের মতন বলে ওইটা লাগাই দেয়, দিয়ে দেখে আমার ওযু আমার রুকু ঠিক হয়েছে কিনা। এইরকম প্র্যাকটিস করে করে আমি রুকুকে ঠিক করছি।
তো ভাই দোস্ত বুজুর্গ, আমার রুকুকে ঠিক করা, সেজদাকে ঠিক করা, দরমিনী বৈঠকে ঠিক করা, তসবিহাতকে ঠিক করা, কোরআন পাকের তিলাওয়াতকে ঠিক করা, এই সমস্ত ঠিক করে যখন আমি নামাজকে আল্লাহর সামনে পেশ করব, নামাজের দ্বারা আল্লাহর সাথে ওইরকম সম্পর্ক পয়দা হবে। আনাস রাজিয়াল্লাহু আনহু যেরকম সম্পর্ক পয়দা করছিলেন, ফাতেমা রাজিয়াল্লাহু আনহা যেরকম সম্পর্ক পয়দা করছিলেন, ওইরকম সম্পর্ক আমার সাথে আল্লাহ পয়দা হবে। আর বান্দা আল্লাহর সাথে যখন সম্পর্ক পয়দা করবে, তো আল্লাহ তাআলার কাছে বান্দা যখন আরজি পেশ করবে, তার আরজিকে আল্লাহ তাআলা পূরণ করে দেবে। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই নামাজ শিখতে হবে। নামাজ এমনি এমনি শেখা যাবে না, এলেম এমনি এমনি শেখা হয় না, আল্লাহর রাস্তা বের হয় শিখতে হয়। ঘরের মধ্যে থেকে কোনো কিছু শেখা যায় না ভাই, বলে এরকম ভাবে ঘরের মধ্যে পানির মধ্যে যে নৌকা, একটা নৌকা পানির মধ্যে থাকি ছিদ্র হয়ে গেছে, পানি ওইটা নৌকা ডুবে গেছে, ওই পা ওই নৌকাকে পানির মধ্যে রেখে ঠিক করা যাবে? কখনোই না। এটাকে ঠিক করতে কী করা লাগবে? ওটাকে শুকনা উঠাইতে হবে, কয়েকদিন ধরে শুকাইতে হবে, একবার টন টন করে শুকাইতে হবে, তারপরে সেই লিক বা ছিদ্র ঠিক করতে হবে, এরপরে আবার আলকাতরা দিতে হয়, গাব দিতে হয়, আলকাতরে দিতে হয়, কত কিছু করতে হয়, তারপরে আবার সেই নৌকাকে পানিতে নামাইতে হয়। যেখানে নষ্ট হয় জিনিস ওইখানে সারা যায় না। এখন মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে, এখন আলুর দোকানে যায় বলতে ভাই আমার মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে, আমার মোটর সাইকেলটা একটু মেরামত করে দিতে পারবেন? বলে ভাই এ তো আলু কা দোকান হয়, এ তো মোটর মেকানিক কা দোকান নেই হয়, তুমি মেকানিক কা পাত যাও, তুমি আলুর দোকানে আইসো, তুমি এটা তো আলুর দোকান, আলুর দোকানে তো মোটর সাইকেল ছাড়া হয় না, মোটর সাইকেল ছাড়া হয় তো মেকানিকের দোকানে, তুমি মেকানিকের দোকানে যাও। তো এখন ভাই দোস্ত বুজুর্গ, দিন শিখতে হলে কী করতে হবে? আমাকে ঘরে বসে আমি দিন শিখতে পারবো না। দিন শেখার শর্ত হলো আল্লাহর রাস্তায় বেরো হওয়া। যে ব্যক্তি দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরো হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার জান্নাতের রাস্তা সহজ করে দেন, একবার সহজ করে দেন, সহজে সে জান্নাতের রাস্তায় চলে যাবে। ফেরেশতারা পাখা বিছায় পাখা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একদিন অনেক দেরিতে বলে এরকমভাবে মাদ্রাসায় পৌঁছেছে, ওস্তাদ তো চিন্তায় পড়ে গেছে, কে আমার গাজ্জালী তো এরকম করে না, গাজ্জালী এত বলে এরকমভাবে দেরিতে আসতেছে কেন? হ্যাঁ, ওনার পুরো নাম ছিল মোহাম্মদ গাজ্জালী, ওনার প্রকৃতির নাম ছিল গাজ্জালী, এলাকার বাসিন্দা জন্য গাজ্জালী বলা হয়, ওনার নাম ছিল মোহাম্মদ, ওনার ভাইয়ের নাম ছিল আহমদ, আহমদ গাজ্জালী, মোহাম্মদ গাজ্জালী। তো মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই অনেক লেটে মসজিদে পৌঁছে মাদ্রাসায় পৌঁছেছেন, মাদ্রাসায় পৌঁছার পরে বলে এরকম ওস্তাদ বলছে তোমার এত দেরি হইলো কেন? কয় হুজুর আজকে তো একটা মানে ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। কয় কি? আমি যে মাঠের ভিতর দিয়ে আমি আসি, ওই মাঠের ভিতর দিয়ে আসার সময় দুই পাশে থেকে ওই কিসের একটা পাখি আসে, নুরানি পাখা, এই দুই পাশে থেকে দুইটে পাখা এরকমভাবে দেয়, তা আমার ওই পাখার উপরে পা দিতে ইচ্ছা হয় নাই, যে এত সুন্দর পাখার উপরে পা দেওয়া যায়, আমি এই পাখা এরকমভাবে হাত দিয়ে সরাই দিতে দিতে আমার আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে। ওস্তাদ কাঁদি ফেলছেন, হ্যাঁ এরকমভাবে কাঁদি ফেলছেন, চোখের পানি ছেড়ে দিছেন, বলছে হায়রে এই হাদিস কতদিন পড়াইছি, কত দর্শ দিছি এই হাদিসের, যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম শেখার জন্য বের হয় তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর মেলি দেয়, জীবনে কখনো দেখি নাই আর আমার ছাত্র দেখি ফেলছে, সেটা চোখের পানি ছেড়ে দিছে ওস্তাদ। ভাই দোস্ত বুজুর্গ, শুধু এই না, বলে সমুদ্রের মাছ থেকে শুরু করে ওই যে গর্তের মধ্যে পিপিলিকা বাস করে, এই সমস্ত তার মাগফিরাত জন্য দোয়া করে, আল্লাহর কাছে মাগফিরাত জন্য দোয়া করে। হযরত সাইদ আহমেদ খান রহমতুল্লাহ আলাইহ ওই কুমিল্লার একটা ইস্তেমায় শরীক হয়েছিলেন, বলে এরকমভাবে ওই যে জোর হয় না, এই যে পাঁচ সেই সময় জ্বর দেওয়ার দিনে জোর হইতো, জোর হওয়ার পরে বিভিন্ন এলাকায় পাঠায় দিত, সেই সুবাদে ওই কুমিল্লাতে ওই সফরে চলে গেছিলেন, বলে ওইখানে এক ইস্তেমা কায়েম করে ফেলছিল, বলে ওইখানে বয়নের মধ্যে বলছিলেন যে ভাই যখন আল্লাহর রাস্তায় মানুষ বের হয় তখন তার কারণে যে রহমত নাজিল হতে থাকে দুনিয়াতে, এই জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত বুঝতে পারে যে কোনো এক আল্লাহর বান্দার আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে বলে আসমান থেকে রহমত নাজিল হচ্ছে, আর ওই রহমত নাজিল হওয়ার কারণে সমস্ত মাখলুকাত শান্তি অনুভব করে, আর ওর কারণে ওই মাখলুকাতরা দোয়া করে আল্লাহ যে বান্দার কারণে তুমি এই রহমত নাজিল করতেছো ওই বান্দাকে তুমি মাফ করে দাও। দুনিয়ার যত মাখলুকাত আছে সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত মাখলুকাত তার জন্য দোয়ায় মাগফিরাত করে। আর জমিনে যত বালা মুসিবত আসে এ সব মানুষের দুই হাতের কামাই, জাহার আলা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, তার মাহফুম এরকম যে জলে এবং স্থলে যেসব বালা মুসিবত দেখতেছো তোমরা, এগুলো হলো মানুষের দুই হাতের কামাই, মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, যখন মানুষ গুনাহ করে তখন তার গুনাহের কারণে আসমান থেকে বালা মুসিবত আজাব গজব নামাইতে থাকে, আর সমস্ত মাখলুকাত জিন এবং ইনসান ছাড়া এই সমস্ত মাখলুকাত ওই আজাব গজব নামা দেখে এবং অনুভব করতে থাকে, আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও, ওই ব্যক্তিকে তুমি এরকমভাবে ধ্বংস করে ফেলো যে ব্যক্তির কারণে বদ আমলের কারণে
আমরা সমস্ত মাখলুকাত কষ্ট পাচ্ছি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যেরকম আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা যেরকম এরকমভাবে সমস্ত মাখলুকাতে দোয়া পাওয়া যায়, ঠিক এইরকম বলে আল্লাহর হুকুম না মানার কারণে যে আল্লাহর বালা মুসিবত আসমান থেকে নামতে থাকে, তার কারণে সমস্ত মাখলুকাত তার জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় বের হয়ে হয়ে আমাকে জানমালের কুরবানি দিয়ে দিন শেখা লাগবে, ইমান শেখা লাগবে, দিন শেখা লাগবে, প্রত্যেকটা আল্লাহ তালার আহকাম বলে আল্লাহ রাস্তায় বের হয়ে হয় শেখা লাগবে। MBBS ডাক্তার কেউ ঘরে বসে হয় না, কেন MBBS ডাক্তার আমি তার সমস্ত বই পড়বো? আমি MBBS ডাক্তার হতে পারবো না, কখনোই না। বলে আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং সব বই আমি বাড়িতে কিনে নিয়ে এসে পড়বো, আমি হইতে পারবো না? অবশ্যই হতে পারবো না, হইতে পারবো না, আমার এটা অ্যাকসেপ্টেড হবে না, গ্র্যান্টেড হবে না। আমি এরকমভাবে আমি ইঞ্জিনিয়ার হইতে গেলে, ডাক্তার হইতে গেলে, জজ ব্যারিস্টার হইতে গেলে আমাকে কী করতে হবে? আমার ঘর ছাড়তে হয়, একদিন দুই দিনের জন্য নয়। বলে কত দিনের জন্য চলে গেছে? ডিগ্রি এত বড় ডিগ্রি করেও স্বাদ মিটে নাই, আবার বিলেত যায়, বিলেত যায় আবার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে আসে। বলে বাংলাদেশের ব্যারিস্টারি পছন্দ হয় না, বলে এরকম ভালো মূল্যায়ন হবে না, ভালো গায়ক পাবে না, খরিদ্দার ভালো মিলবে না, ধরে এরকম এই বিলেত থেকে ব্যারিস্টারি নিয়ে আসতে হবে, তাহলে আমি বেশি এরকম খরিদ্দার পাবো, বেশি এরকমভাবে কেস হ্যান্ডেলিং করতে পারবো, আমার দাম বাড়বে, এইরকমভাবে বুঝে। তো ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার একটা সামান্য ডিগ্রির জন্য আজকে যদি রিটায়ারমেন্ট করি, কালকে কেজিভাবে বিক্রি করা ছাড়া আর কোনো গতি নাই, ওই সার্টিফিকেট পাঁচ পয়সা দামও নাই, সেই ডিগ্রির জন্য আজকে আমি বিলেত যাচ্ছি, আর যে ডিগ্রি ইমানি ডিগ্রির কারণে আমার জান্নাত বা জাহান্নামের মাসলা রয়ে গেছে, সেই ইমানি ডিগ্রির কারণেও আল্লাহ রাস্তা বের হইতে হবে। ওই ইমানি তাকত হাসিল করার জন্য, ইমানি কুয়ত হাসিল করার জন্য আমাকে আল্লাহ রাস্তায় বের হইতে হবে, আল্লাহ রাস্তায় বের হয়ে হয়ে আমাকে দিন শিখতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, যে আল্লাহ রাস্তায় বের হবে বলে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এক কদম ঘরের বাইরে গেছে, আর এক কদম উঠানোর আগে আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজের জিম্মাদারি নেন এই ব্যক্তির, বলে আল্লাহ তার রাস্তায় যে ব্যক্তি বের হয় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা, তার পরিবার পরিজনকে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নেন। আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ বয়ানের মধ্যে বলতেন, প্রায় বয়ানের মধ্যে বলতেন, ভাই এত বড় আসমানকে আল্লাহ তাআলা হুকুমের দ্বারা ঠিক রাখছেন, এত বড় জমিনকে আল্লাহ তাআলা হুকুমের দ্বারা ঠিক রাখছেন, এত বড় বড় পাহাড়কে আল্লাহ তাআলা হুকুমের দ্বারা গাইড রাখছেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন আপন স্থানে আল্লাহর হুকুমের দ্বারা সব ঠিক হয়ে গেল, আর তুমি আল্লাহর রাস্তায় চার মাসের জন্য বের হবা, আর তার কারণে তোমার এই ছোট্ট একটা সংসারের খবর আল্লাহ তাআলা রাখবেন না? এইটা কখনো হইতে পারে? কখনোই হইতে পারে না। এ আসমানকে যে আল্লাহ ঠিক রাখছেন, জমিনকে আল্লাহ যে ঠিক রাখছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যে আল্লাহ তাআলা ঠিক রাখছেন, ওই আল্লাহ তাআলাই তোমার পরিবার পরিজন সংসার সম্পত্তি সব কিছুকে আল্লাহ তাআলা দেখভাল করবেন, তুমি আল্লাহর রাস্তা বের হও। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন ফিরু খিফা ফাওয়াসিকা আলা ওয়াজাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, বলে সমস্ত অধরকে খণ্ডাই দিয়েছেন, তুমি হালকা হও, পাতলা হও, সুস্থ হও, অসুস্থ হও, আবার হও, বনিতা হও, অল্প সরঞ্জাম হোক, বেশি সরঞ্জাম হোক, সামান কম হোক, বেশি হোক, যে হালতেই তুমি আসো না কেন, ওই অবস্থায় তুমি আল্লাহ রাস্তায় বের হও। আর কোনো ওজোর থাকলেও আল্লাহর সামনে ওজোর পেশ করতে যাবে? হাসানুর মাদিনার দ্বারাই বলতে পারবো যে আল্লাহ এই সমস্যার কারণে যাই নাই, এই সমস্যার কারণে যাই নাই, এই সমস্যার কারণে যাই নাই? আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি বলছিলাম কোনো ওজোর মজোর দেখা যাবে না, তোমার হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নেব, তা তারপরে তুমি আমার কথার উপরে বিশ্বাস করলে না, হ্যাঁ তখন কী জবাব দেবো বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এর খুব ভালো করে জানেন, কিয়ামত পর্যন্ত আনে আলা মানুষ কী করবে না করবে সব ভালো করে জানেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আগেই বলে দিয়েছেন, এই তোমাদের কী হইলো যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা কইলেই খালি মাটি, খালি চোখ খালি নিচের দিকে করো, মাটির দিকে করো, মাথা নিচা করি খালি মাটির দিকে তাকাও, ঘটনা কী? দেখেন যখনই বড় হবে যে আল্লাহর রাস্তায় বের হও, সব বয়ান খুব চোখ কান্নার সাথে শুনতেছিল, সব মাথা নিচু করে ফেলে, বলে ওই কথাটা আল্লাহ তাআলা আগেই জানেন। এই জন্য আগেই কোরআনের পক্ষে ঘোষণা করে দিয়েছেন, কী হইলো তোমাদের যে তোমাদেরকে আমার রাস্তায় বের হতে কইলেই তোমরা খালি মাথা নিচু করি ফেলো, মাটির দিকে তাকাও, আল্লাহ তাআলা এই রোগও ধরে দিয়েছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে যে হালতে আসি না কেন, ওই হালতেই আল্লাহর উপরে সব কিছু সুপর্দ করে দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে ইমান ঠিক করে নিয়ে আসতে হবে। যদি এই কারণে ঠিক করে নিয়ে আসে তো আল্লাহ তাআলা আমার ইমানকে মোকাম্মেল করার ওয়াদা করছেন। যে ব্যক্তি নিজের জানমালের কুরবানি দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করবে, তার ইমানকে ঠিক করে দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করছেন।
এদের নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ, আল্লাহ রাস্তায় বের হবে একটা টাকা খরচ করবে আল্লাহ তাআলা 7 লক্ষ টাকা খরচ করার সওয়াব দান করবেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিসটা আসছে, একটা আমল করবে 49 কোটি আমলের সওয়াব দেবেন। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। আমাদের আমার এক মৌলানার সাথে দেখা হয়েছিল, সেই বিদেশি টেন্ডের মধ্যে এসে আমার মধ্যে বিদেশি টেন্ডের ভিতরে বলে ওনা উনি জয়দেবপুরে ইয়েটা কি জয়পুরহাট, জয়পুরহাট ডিস্ট্রিক্টের একটা মাদ্রাসার মোহতামিম ছিলেন। মানে সারা জীবন এইটা নিয়ে তবলিগলাদের সাথে কেসাল করছেন, তবলিগলারা এইসব আজেবাজে কথাবার্তা বলে 49 কোটি গুণ সওয়াব পায়, 7 লক্ষ সওয়াব কোথায় পাইছে এগুলো সব, এইসব বানোয়াট কথাবার্তা বলে তবলিগলারা, এই তবলিগ করা না যায়, এগুলো এটার যায়জ নাই, এগুলো তবলিগলারা সব মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে। এই কথাটা 22 বছর উনি নিজে মুখে বলছেন, এই কথা 22 বছর আমি মানুষকে এই কথা বলছি যে তবলিগলারা বানোয়াট কথা বলে, এই হাদিস ঠিক না, এই হাদিস ঠিক না, এইগুলো আমি বলছি। কিন্তু আমি আবু দাউদ শরীফ দর্শিত যাইয়া যখন এই জিনিসটা আসলো যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আমল করে মাল খরচ করলে যে নেকি হয় তার সাথে 700 গুণ বেশি নেকি আল্লাহ তাআলা দান করেন, আর মাল খরচ করে হলে নেকি কত হয় এইটা এখন ইবনে মাজাহ শরীফের মধ্যে এখনও খুঁজে পাইছে, যে ইবনে মাজাহ শরীফের ভিতরে লেখা আছে যে মাল খরচ করলে আল্লাহর রাস্তায় বের হয়ে এক এক টাকা যদি কেউ খরচ করে তাহলে 7 লক্ষ টাকা খরচ করার সব আল্লাহ তাআলা দান করে। তাহলে 7 লক্ষ আর 700 গুণন করলে কত হইলো, তাহলে 49 কোটি হয়ে গেল। তো ওই হাদিস পাওয়ার পরে আর উনি একদিনও দেরি করেন নাই, আল্লাহর রাস্তায় 1 সালের জন্য বের হয়ে গেছেন। একটা মাদ্রাসার মোহতামিম, আল্লাহ তাআলা তাকে ফেস টু ফেস দেখার তৌফিক দান করছিলেন আমাকে, একটা মাদ্রাসার মোহতামিম বের হয়ে চলে গেছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা যে বলি হাদিস এগুলো তো অনেক কম সোয়াম বলে, এরকম আল আজহার ইউনিভার্সিটির টিচাররা এই ব্যাপারে একটু আপত্তি করছেন যে তবলিগলারা শুধু খালি 49 কোটি আর 7 লক্ষই বলে, কিন্তু আল্লাহ তো বেগারে হিসাবের কথা বলছেন, এই কথা কেন বলে না, এই কথার দাওয়াত কেন দেয় না? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেগারে হিসাব দান করবেন, বে হিসাব দান করবেন, যত খুশি তত দান করবেন, এই কথা কেন বলে না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর রাস্তায় বের হয়ে আমি মাল খরচ করব, মালের মর্যাদা এত বাড়বে, আমি আমল করব, আমলের মর্যাদা এত বাড়বে। একটা একবার সুবহানাল্লাহ বলতে যদি 1 সেকেন্ড লাগে, 49 কোটি সুবহানাল্লাহ বলতে কত লাগে? একটা যে কোনো একটা ইবাদত আপনি এক মিনিটে করলেন, 1 মিনিটে ধরেন 1 রাকাত নামাজ পড়লেন 1 মিনিটে, তাহলে 1 মিনিটে যদি একটা আমল করে সেই আমল যদি সেই 1 মিনিটের মূল্য যদি 49 কোটি মিনিট হয়, তাহলে 49 কোটি মিনিটে কত বছর হয় জানেন? এটা তো হিসাব করে ক্যালকুলেটারে ধরবে না, উল্টাই দেখাবে, আমরা কম্পিউটারে হিসাব করে দিয়েছি। এটা মানে 49 কোটি মিনিট মানে 945 বছর, 2 মাস 17 ঘন্টা, 2 মাস 17 দিন 18 ঘন্টা 40 মিনিট, 945 বছর, 945 বছর 2 মাস 17 দিন 18 ঘন্টা 40 মিনিট সময় হয় এই 49 কোটি মিনিটে। আল্লাহ রাস্তায় 3 দিন যা থাকতেছি আমরা, তাহলে কী পরিমাণ নেকি হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন? 1 মিনিটে যদি গেলে 950 বছর প্রায় আর কি, 945 বছর মানে প্রায় 950 বছর ধরেন, প্রায় 950 বছরের মতন ইবাদত সবাই 1 মিনিট ইবাদত করার দ্বারা যদি পায়, তাহলে 1 ঘন্টা ইবাদত করলে কত নেকি পাবে, 1 দিন ইবাদত করলে কীরকম নেকি পাবে, 1-3 দিন ইবাদত করলে কীরকম নেকি পাবে, 1 সিল্লা 40 দিন ইবাদত করলে কীরকম নেকি পাবে? বেগাইরে হিসাব মানুষ হিসাব করতে পারবে না, হ্যাঁ হিসাব করতে পারবে না, যে আল্লাহর রাস্তায় একজন বের হয়েছে আবার এই সিল্লা দিয়ে ফিরে আসছে কত নেকি কামাই করছে বলে এইটা কাউন্ট করে রাখার ক্ষমতা নেই, কারো গণনা করার ক্ষমতা নাই, এত পরিমাণ আল্লাহ তাআলা আজর এবং সওয়াব দান করবেন। এই জন্য সবাই ভাই আমার নিজের নিজের জিম্মাদারি মেহনত করে, নিজের নিজের উপরে মেহনত করে এই ঈমানকে বানানো আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি যদি নিজেকে নিজের ইসলাহ হাসিল করে যেতে না পারি, এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আজাব শুরু হয়ে যাবে। এদিনে আমার আত্মশুদ্ধি করা দায়িত্ব আমার নিজের। এদিনে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অর্জন করলো সে কামিয়াব হয়ে গেছে, সিলবারি দিছে, পাস্ট টেন্স ব্যবহার করছে, অতীত ব্যবহার করে ফেলছেন। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, নিজের আত্মশুদ্ধি নিজে অর্জন করলো, তা সে কামিয়াব হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুঝুক আল্লাহর রাস্তায় বের হওয়ার কোনো বিকল্প নাই, এটা কোনো রসুম আর রেওয়াজ নয়, এটা গতানুগতিক কোনো কথা নয়। এদের সবার নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ, বলেন কার কার নিয়ত আছে ভাই, 3 ছেলা দেবো ইনশাআল্লাহ বলেন ভাই। এখন ভাই হযরত মাওলানা ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাংলালী মসজিদের মেম্বারে বসে বয়ান করতেছিলেন, তো একজন আবার লাফায় উঠলো, এই আমার সামনেই বসা ছিল, লাফায় উঠে বলছে সারা জিন্দেগি কে লিয়ে তৈয়ার হুম, হ্যাঁ
তো উমর পালনপুর রহমদাহ বলেন, সারে জিন্দগি তোমারা পকেট মে রাখ দো, ফির পহলে তো ভাই তিন চিল্লাকে লিয়ে নিকলো। ভাই তোমার সারা জীবন পকেটের মধ্যে এখন আপন ঢাকা আপাতত ঢোকাও, আগে এর মধ্যে থেকেই এই সারা জীবনের মধ্যে থেকে তুই তিন চিল্লাটা বের করো, বের করে তারপরে তিন চিল্লা লাগায় এসে তারপরে তুমি হিসাব নিকাশ করো। যে ভাই এখন তিন চিল্লার জন্য আমরা সবাই তৈরি হলাম, এটা আমরা এখন পকেটে রাখি যেহেতু একটা বাকি, তিন দিনের জন্য একটা নগদ জামাত, কালকেই বের হয়ে যাবে, কালকে সন্ধ্যার সময় বের হয়ে যাবে, আর তিন দিন লাগাইয়া পরে তিন দিন তৃতীয় দিনের সন্ধ্যার পরে এসার পরে আমল করে আপনার বাড়িতে চলে আসবে। এইটা যেন কার কার নিয়ত আছে বলেন ভাই।